আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ। মমে শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা থেকে সুস্থ হওয়ার পর শারীরিক জটিলতায় অনেকে সক্ষমতা কমছে, পড়ে যাচ্ছে মাথার চুল। মহামারীর মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প, প্রথম তিন মাসে $989 কোটি পণ্য বিক্রি। ধর্ষক সন্ত্রাসীদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে, বিক্ষোভ কর্মসূচিতে অভিযোগ বিএনপি মহাসচিবের। হাইকোর্টের নির্দেশে জামিন পেল বরিশালের ধর্ষণ মামলার অভিযুক্ত চার শিশু। এবং রাজধানীর বাজারে অস্বস্তিতে ক্রেতারা, সবচেয়ে মোটা চালও ৫০ টাকা কেজি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতা কাটছে না অনেকের। সক্ষমতা কমে যাওয়া, পিঠে বা কোমরে ব্যথা, অতিরিক্ত চুল পড়া সহ নানা রকম সমস্যায় জর্জরিত তারা। এছাড়াও মানসিক অবসাদে ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা বলছেন কিছু নিয়ম মেনে চললে এগুলো থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব। হাবিবুর রহমান অভির রিপোর্ট। ডাক্তার মিজনা মোস্তফা, বয়স ৩২। পুরো পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দেড় মাস হলো করোনা মুক্ত হয়েছেন, কিন্তু শরীরের প্রভাব এখনো কাটেনি। সারা বডিতে পেইন, স্পাইন পেইন, পায়ে পেইন, প্রচণ্ড পেইন, অসহ্য রকমের পেইন। পাটা জয়েন্টগুলো আমি মুভ করতে পারি না, শর্টনেস অফ ব্রিদিং হয়। তার মতো অনেকেই চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট করোনা ইউনিটে, যাদের বেশিরভাগেরই বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর ফুসফুসের সমস্যা। নতুন করে কিডনি রোগেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এমন জটিলতায় ভুগছেন তারা। ডিপ্রেশন কাজ করছে, অনেক কিছু ভুলে যাচ্ছে, এগুলো করোনার পরবর্তীতে, আগে যেটা আমি এগুলো ফেস করি নাই আসলে। ভালোভাবে সুস্থ হয়ে যেতে এক ২ বছর লাগবে, এগুলি সমস্যা থাকবে এরকম এরকম বলছে। তারা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ইমিউন সিস্টেম, এটাতে তার একটা বিশাল প্রভাব আছে, যে কারণে কিছু চেঞ্জ হয়। ওই সময়টা তার যে একটা অভিজ্ঞতা, তার যে একটা এক্সপিরিয়েন্স, সেটাই তাকে বারবার মনে করা দিচ্ছে, এবং এই ফেয়ার থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন চলে আসছে। চিকিৎসকদের মতে করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরের প্রভাব পড়ছে। তীব্র জ্বর ও ভিটামিন ডি এর অভাবে অনেকের অতিরিক্ত চুলও পড়ছে। করোনার পুরো টাইমটাতেই হচ্ছে বাসায় বন্দি ছিলাম, মানে বাসা থেকে বের হওয়া হয় নাই। তো এরপরে হচ্ছে আমার হিউজ হেয়ার ফল হচ্ছিল। ১৫ থেকে ২০ মিনিট দুপুর ১২টার রোদে একটু এক্সপোজড হয়ে দাঁড়াতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটাই কমে যাবে। খাবারের মধ্যে আমি বলবো যে প্রাণীজ লিভার, যেগুলো মুরগির কলিজা, গরুর কলিজা, যাদের পক্ষে খাওয়া সম্ভব, সেটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটা কভার করবে। আপনার যে এই দুর্বলতা, আপনার যে এই বুক ধরফড় করা, এগুলোর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে। করোনার মৃত্যুঝুঁকিতে থাকাই মানসিক অবসাদ তৈরি হয়েছে অনেকের, তাই মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অভি, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৬ জন মারা গেছেন। এর মধ্যে বরিশালে করোনায় ২ জন আর উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়। বরিশাল বিভাগের ৫ জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন। খুলনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১জন মারা গেছেন। খুলনায় ৯ জন সহ বিভাগে ৩০ জন নতুন শনাক্ত হয়েছেন। করোনায় কুমিল্লায় ১জনের মৃত্যু এবং নতুন ১৮ জন শনাক্ত হয়েছে। করোনা মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে $989 কোটি পণ্য বিক্রি হয়েছে, যার ৮২ ভাগ এসেছে তৈরি পোশাক খাত থেকে। করোনা দুর্যোগ পরবর্তী রপ্তানি আয় বাড়াতে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা সংকট কাটিয়ে আবারও তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি হয়েছে $989 কোটি পণ্য, যার সিংহভাগ $812 কোটি 63 লাখ এসেছে তৈরি পোশাক শিল্প থেকে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3 ভাগ বেশি। এ সময়ে নিট পোশাকের রপ্তানি 7 ভাগ বাড়লেও ওভেন পোশাকে কমেছে প্রায় 6 ভাগ। করোনার প্রথম ধাক্কার পর পণ্যের ক্রয়াদেশ কিছুটা বেড়েছে, তবে রপ্তানি আয়ে ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। কোভিডকে কেন্দ্র করে যে সমস্ত আইটেমগুলি নতুন করে মানে ওয়ার্ল্ড মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে, যেমন আপনার পিপিই, মেডিকেল গাউন, প্রচুর পরিমাণে মাস্ক কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। এই এই সব কারণেও কিন্তু রপ্তানির ফিগারটা একটু বেড়েছে। এই যে ইমার্জিং অপরচুনিটিস, সেখানে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি নতুন ধরনের আইটেম বা ভেরিয়েশন প্রোডাক্টে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বড়দিনকে ঘিরে ডিসেম্বরে সবচেয়ে বেশি পোশাক বিক্রি হয় বিদেশে, সেই চাহিদা মেটাতে সক্ষমতা বাড়িয়েছে 80 ভাগ কারখানা। দুর্যোগকালীন সময়ে ক্রিসমাস মৌসুমে এবার কাঙ্ক্ষিত পণ্য বিক্রি হতে নাও পারে বলে মনে করছেন অনেকেই। ক্রিসমাসকে কেন্দ্র করে খুব বেশি আমরা অর্ডার এখনও হাতে পাই নাই, কারণ হচ্ছে যেই বাইরে একটু মানে উদ্যোগী হচ্ছিল যে এখন অর্ডার প্লেস করবে, তখন আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো বাইরে আবার শঙ্কিত হয়েছে এবং তারা আবার স্লো হয়ে গিয়েছে। আমাদের যে ডেস্টিনেশন মার্কেটগুলো আছে সেখানকার অর্থনীতির গতি প্রকৃতি, সেখানকার কনজিউমার স্পেন্ডিং বা সেখানে যদি কোনো অর্থনৈতিক স্লো ডাউন থাকে, তাহলে কনজিউমাররা কী ধরনের প্রোডাক্ট কিনছে, সে তার সাথে বাংলাদেশের যে প্রোডাক্ট মিক্স যেগুলো এক্সপোর্ট হচ্ছে পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টস, সেইটা সামঞ্জস্যতা যাতে বজায় থাকে। করোনার সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ায় পিপিই, মাস্ক ও অন্যান্য পোশাকের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেল বরিশালে ধর্ষণ মামলার অভিযুক্ত 4 শিশু। বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত খবর দেখে রাতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। আদেশে যশোরের জেলা প্রশাসককে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই 4 শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রোববার সকাল 11:30 হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। বুধবার বাকেরগঞ্জ থানায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এই 4 শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুদেরকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষক সন্ত্রাসীদের সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিও জানিয়েছেন তিনি। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, দুর্বৃত্তরাই এখন ক্ষমতাসীনদের ক্ষমতার উৎস। আজকে প্রত্যেকটি ঘটনার সাথে সরকারের অঙ্গ সংগঠন জড়িত, প্রতিদিন তাদের নাম আসছে। এটা একটা সম্পূর্ণভাবে অসভ্য একটি সমাজে পরিণত হয়েছে, যে সমাজে কোনো নৈতিকতা নেই, যে সমাজে কোনো আইনের শাসন নেই। কেন আজকে আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছে, কেন আমাদের মেয়েরা ধর্ষিত হচ্ছে? এর একটাই মাত্র কারণ যে এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার তাদেরকেই মদত দেয় যারা তাদেরকে ক্ষমতায় টিকে ধরার জন্য সেই গুন্ডামি করে, সন্ত্রাসী করে। দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ভিন্ন মতগুলোকে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে, আর কোনো সময় দেওয়া যাবে না, আর কোনো সময় নেই, এখন সময় পড়াই ভালো হবে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে গিয়ে এখন অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।
একাধিক নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। সবচেয়ে মোটা চালও কিনতে হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। আবার বেড়েছে পেঁয়াজের দামও। আদ্দিন সজীবের রিপোর্ট। ঢাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো বাজারে অভিযান চালিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে খুব একটা স্বস্তি ফেরেনি। ছুটির দিনেও বাজারে এসে পণ্যের দরদাম শুনে মন খারাপ হয়ে যায় নগরবাসীর। রাজধানীতে চালের দাম বেড়েছে কয়েক মাস হলো, তার নামছেই না। চড়া দামে কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা নিম্নবিত্ত মানুষের। সে আগের সপ্তাহে চাউল নিল আপনার 2700 টাকা, এখন এই সপ্তাহে যদি আমরা 2800 টাকা বলি, কোনোভাবেই তারা দিতে চায় না। তারা 2700 জায়গায় হয়তো 2750 টাকা দেয়, এতে আমরা 50 টাকা ক্ষতিগ্রস্ত হইতেছি। অনেক সময় আমরা কাস্টমারটাও হারাইতে হইতেছে। বাজারের মূল্য তো আর এসএসসি রাখতে পারতেছে না, এটা সরকারের ব্যর্থতা না? এটা তো সরকারের বাজার মনিটরিং করে কমানো উচিত ছিল। পেঁয়াজের দাম আবারও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আগে পাইকারি 75 টাকায় কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন 80 টাকার বেশি, খুচরা বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। এখন আবার বর্তমানে কেজিতে 4-5 টাকা করে বর্তমানে বেশি, যেমন 80 টাকাও কিনছি, 80 কিনা 85 বিক্রি করতে পারছি। একে তো করোনার জন্য তো সবারই অবস্থা খারাপ, বিজনেস বলেন চাকরিজীবী বলেন সবারই তো একই অবস্থা। আসলে সবাই হিমশিম খাচ্ছে আমরা, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা। বাজারে বাড়তি আদা রসুনের দামও, কোল্ড স্টোরেজের পুরনো আলুর কেজিও 42 টাকা, বেড়েছে তেল ও ডালের দাম। রাজধানীতে আসা শীতের বেশিরভাগ সবজি 50-60 টাকা কেজি। এই কোলেস্টেরল আলু যারা রাখছে তারা দাম বাড়াতেছে প্রত্যেকটা জিনিসের দাম। এখন আগে যে একটা ন্যূনতম খাবার খাইতো মানুষ, এখন এরকম খাবার খাইতে পারতেছে না। যেখানে 3 কেজি খেতে সেখানে 1 কেজি খায়। অনিয়ন্ত্রিত দামের এ বাজারে এসে হিসাব মেলাতে পারছেন না নগরবাসী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার আশুলিয়ায় 3 শিশুকে ধর্ষণের অভিযোগে হেলালুদ্দিন শেখ নামে 56 বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুদের বাবা মায়ের অভিযোগ, উত্তর মোল্লাপাড়ায় হেলালুদ্দিনের বাড়িতে 3 শিশু নিয়ে তারা বসবাস করতেন, কিন্তু তারা দুজনই পোশাক কারখানায় কাজে গেলে চকলেট দেওয়ার কথা বলে হেলাল গত 6 অক্টোবর 3 শিশুকে ধর্ষণ করে। এতে তারা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়, কিন্তু বাড়িওয়ালা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী পুলিশের জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ রাতেই হেলালকে গ্রেপ্তার করে। অন্যদিকে সাভারে 1 শিশুকে ধর্ষণের অভিযোগে আরও 1 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ 30 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে, শুক্রবার অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেয় এয়ারলাইন্সটি। 6 অক্টোবর থেকে ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের মুঠোফোনে মেসেজ পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলেছে এয়ারলাইন্সটি। একইভাবে সংকট সমাধানে বিমান বাংলাদেশও ভিসার মেয়াদ অনুযায়ী যাত্রীদের টিকিট দেয়া অব্যাহত রেখেছে। তবে শেষ পর্যন্ত টিকিট না পাওয়ার আতঙ্কে আছেন কেউ কেউ। দ্রুত নবম পে স্কেল ঘোষণা করে বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছে সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় সর্বনিম্ন 5000 টাকা মহার্গ ভাতা সহ 11 দফার দাবি তুলে ধরা হয়। সংগঠনের নেতারা বলেন, জাতীয় বেতন স্কেল 2015 ঘোষণার পর 5 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, এরই মধ্যে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক ও কেন্দ্রীয় নেতা মুসলিম উদ্দিন মাসুম এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে 1875 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য 1,87,50,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 150 কোটি টাকা। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে 10 মার্কিন ডলার। রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ 1 কেজি 200 গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে 197 মেট্রিক টন ইলিশ ভারতে যায়। শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় 2 দফায় 13 জন রপ্তানিকারককে মোট 1,875 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয়। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিকিৎসা শেষে শীঘ্রই জনগণের মধ্যে ফিরবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার সিয়ান কনলি। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পকে ঔষধ দেওয়ার পর তিনি দ্রুত সুস্থ হয়েছেন। এছাড়া চিকিৎসার সময় তার শারীরিক অবস্থাও স্থিতিশীল ছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন শুক্রবার তিনি আরেকটি কোভিড টেস্ট করে ফলাফল জানার পরই এই সপ্তাহের শেষে একটি সমাবেশে অংশ নেবেন। নিয়মিত ডিম খেলে শরীরের ভিটামিন ডি তৈরি হয় যা করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ডিমের রয়েছে ব্যাপক কার্যকারিতা। বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনায় এসব গবেষণা তথ্য তুলে ধরেন বক্তারা। যাদের হৃদরোগ ও ডায়াবেটিস আছে তাদের প্রতিদিন দুটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদ। ডিম শিল্পের প্রসারে খামারিদের শীঘ্রই প্রণোদনা দেওয়া হবে বলে জানান তিনি। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন সোফিয়া কেনিন এবং ইয়া শিয়াওতেক। সাত নম্বর বাসায় চেক রিপাবলিকের পেত্রা কেভিওতাভাকে 2-0 সেটে হারান সোফিয়া। ঢাকা চার নম্বর বাছায় যুক্তরাষ্ট্রের তারকা প্রথম সেট জেতেন 6-4 গেমে। এরপর দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে 7-5 গেমে হারান এবছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা। আরেক সেমিতে আর্জেন্টিনার নাদিয়া পোদোরোভস্কাকে হারাতে 19 বছর বয়সী শিয়াওতেক সময় নেন মাত্র 70 মিনিট। পুলিশ টেনিস তারকা প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নেন 6-2-6-1 গেম জিতে। শনিবার শিরোপার লড়াইয়ে নামবেন কেনিন ও শিয়াওতেক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতায় অনেকে সক্ষমতা কমছে, পড়ে যাচ্ছে মাথার চুল। মহামারীর মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প। প্রথম 3 মাসে $989 কোটি পণ্য বিক্রি হয়েছে। ধর্ষক সন্ত্রাসীদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে। বিক্ষোভ কর্মসূচিতে অভিযোগ বিএনপি মহাসচিবের। হাইকোর্টের নির্দেশে জামিন পেল বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত 4 শিশু। এবং রাজধানীর বাজারে অস্বস্তিতে ক্রেতারা, সবচেয়ে মোটা চালও 50 টাকা কেজি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।